এত ভাগ রাক্ষস নাকি? হ্যাঁ কমা, তাহলে কমিয়ে দিচ্ছি দাও, এখানে দাও, আমি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে এবার খাওয়া যাবে। যা সালা চকলেটটা পড়ে গেল, যাই তুলে নি। ছি বাবা, গুড়োতে হবে না, বাড়িতে চল নতুন চকলেট এনে দেব। কি হলো, পড়লে কি করে? আর বলো না, কলা ছালে পা পড়ে পিছলে পড়ে গেলাম। আহারে, উঠে পড়ো উঠে পড়ো। ছি মা, তুমি এটা কি করছো? গুড়োতে হবে না, বাড়ি চলো, নতুন বাবা এনে দেব। তোমাদের অনেকে রিকোয়েস্ট এ আমার রুমটা আরেকবার দেখাচ্ছি। অনেকে কমেন্ট করেছে, তোমার রুমটার একটা সুন্দর ভিডিও করে পোস্ট করো। তো দিস ইজ মাই রুম। ভাই ভাই, তোর গার্লফ্রেন্ড মারা গিয়েছে। কোনটা কোনটা? কচি জিনিসটাই আলাদা। তুমি দেখবে পাকা আম যেমন মানুষ খায়, কিন্তু কচি আমের ভাও কিন্তু ডিমান্ড অনেক বেশি। কারণ কচি আম দেখতেও সুন্দর, সাইজটাও ভালো, মানে সব কিছু মিলেই যেন কচি আমের। তুমি যদি কচি আমকে দিয়ে ক্যাটওয়াক করাও, তো কোনো মডেল দাঁড়াতে পারবে না, কারণ কচি আম। গার্লফ্রেন্ড কল করলে আমার এই রিংটোনটা বাজে রে। হ্যালো, বলছি আজ রাতে কল করো না, ফোনটা দিদির কাছে থাকবে, ওয়েটিং থাকতে পারে। চাপ নিস না, তোর দিদির সাথে লাইন মারে আমার বন্ধু কালা, রাতের বেলায় কল করে শালা বাড়াবে আমার জ্বালা। তোমার বন্ধুকে কিছু জিজ্ঞাসা করো না, দিদি জানতে পারলে আমার খুব বকবে। তোর দিদির আলাদা ফোন, সেটাও আমার জানা, তোর গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, তাই করছিস মানা? প্লিজ ভুল বোঝো না, আমার পাশে আজ আমার মা থাকবে, তাই ফোন করতে বারণ করছি। অন্যের সাথে লটর পটর ভাবছিস যাবে ঢাকা, তোর কপালে জুটবে শালি টাকলু পড়া কাকা, ফোন রাখ। কোথায় যাচ্ছ ঠাকুরপো? চলে এসো না, একটু গল্প করি। না গল্প করবে না, ঘরে গাল দিচ্ছ। ও আমার বোন এসেছিল, গল্প করবে বলে। কোথায় কোথায়? তোমার কাজ আছে, কাজ সারা জীবন হবে। তুমি বললে আমাকে নিয়ে শপিং এ যাবে? আরে ধুর, আমিও তো ইয়ার্কি করছিলাম।